فاسألوا أهل الذكر إن كنتم لا تعلمون. وعليكم السلام ورحمة الله وبركاته. বোনের প্রশ্ন যে খাওয়ার আগে পানি খাওয়া কি সুন্নত কিনা এবং খাওয়ার সুন্নতগুলো কি কি। দেখেন, খাওয়ার আগে পানি খাওয়া কোনো সুন্নত নয়। আপনার যদি প্রয়োজন পড়ে আপনি খেতে পারেন, আপনার যদি পেঁয়াজ লাগে, আপনার যদি প্রয়োজন মনে হয় খেতে পারেন। বাকি কিছু আদব আছে, যেমন দেখেন একটা আদব হচ্ছে যে সবসময় এটা কুলমিনাত ইয়াবাদ, ভালো জিনিস খেতে হবে। তারপর অতিরিক্ত না খাওয়া, কোনো কোনো সময় দেখা যায় যে বাস ভালো লাগছে, খেয়েই যায় আর উঠতে পারা যায় না তখন আর। কেননা মমিন রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন, আকুল মমিন ফিমা আইন ওয়াহিদ, মমিন এক পেটে খায় আর এই কাফেররা যে সাত পেটে খায়। তারপর হচ্ছে দেখেন একটা সুন্দরের সম্পর্কে একটা হাদিস আছে, যে হাদিসটা আপনার বুখারিতে পাবেন, বুখারিতে 5376 নম্বর পাবেন এবং মুসলিমের 5388 নম্বর পাবেন। তো এখানে আবদুল্লাহ বিন আব্দুল আসাদ রবি উনি বলছেন যে, কুন্তু গোলামান ফি হিজরি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া কানা ইয়াদি তাতিশু ফি সাহফা, বলে আমি যে বাচ্চা অবস্থায় ছিলাম, ছোট ছিলাম, তো রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোলে ছিলাম, খাবার সময় বাসনে বা প্লেটে আমার হাত এদিকে ওদিকে যাচ্ছিল। তো রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে বললেন, ফাকাল আলী রসুল্লাহ সাল্লাহ সাল্লাম, রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ইয়া গোলাম, বলছে হে কিশোর, সামিল্লা তাআলা, আল্লাহ তাআলার নাম আল্লাহ, অর্থাৎ বিসমিল্লা বলো, ওয়াকিল বি আমিনিকা, ডান হাতে খাও, ওয়াকুল মিম্মা ইয়ালিক, আর তুমি তোমার কাছ থেকে নাও, এদিকে ওদিকে মানে কি বললে হাতটাকে নিয়ে বেড়াও না। ফামা জালাত তিলকা তিয়ামাতি বাদু, তারপর থেকে আমি সব সময় এই পদ্ধতিতেই আহার করে আসছি।